আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ব্লগস ইন ইউকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি প্লান্টিং ব্লগ শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সঙ্গে আমার লাউ গাছগুলোর আপডেট দেখাবো, প্লাস আমি কোন টিপসগুলো ফলো করে আমি ছোট ছোট লাউগুলোকে ঠিকই রাখতে পারতেছি সেটাই শেয়ার করব। তো আশা করি কারো না কারো একটু হলে উপকারে আসবে এই টিপসগুলো। সচরাচর যারা গার্ডেনিং করেন তাদের সবারই জানা, সো যারা নতুন গার্ডেনের তেমন একটা বিষয় জানা নেই তাদের জন্য হয়তো একটু উপকারে আসতে পারে। বাংলাদেশে আসলে ওইগুলো তেমন একটা করা প্রয়োজন পড়ে না, কিন্তু এই দেশে প্রতিটা জিনিসই পদে পদে আমাদের করতে হয়। তো আজকে আমি দেখাবো আমার লাউ গাছগুলোর মধ্যে কয়টা লাউ আসছে বা কীভাবে করতেছে। তো এখন আলহামদুলিল্লাহ ওয়েদারটা অনেকটাই ভালো করতেছে, তো লাউ গাছগুলো থেকে অনেকগুলো শাখা বের হয়ে আসছে, অনেকগুলো ডগা দিয়েছে। তো সেই সঙ্গে আসলে একটু পরিচর্যা করলে লাউ গাছের যে এক্সট্রা ডগাগুলো খেতে দিলে লাউ গাছের অনেকটাই ভালো পুষ্টি পায়। তো আমার সময় দিয়ে করতে পারিনি বলে এখানে দেখতে পারবেন অনেকগুলো ডগাই আসলে নিচের দিকেও ছেড়েছে। তো লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি অনেকটাই খেটে নিয়ে আসছিলাম, কিন্তু এই কয়েকদিনের আবহাওয়া আলহামদুলিল্লাহ ভালোই আছে, তো এতে করে আরও অনেকটাই ডগা বের হয়ে আসছে, আর অনেকটাতে ডগার সঙ্গে সঙ্গে অনেকগুলো লাউও চলে আসছে, আর সেটা দেখে আসলে কাটতেও ইচ্ছে হচ্ছে না। তো এখানে দেখতে পারতেছেন একদিকে লাউ গাছগুলো উঠে মানে একেবারেই জঙ্গলের মতো হয়ে গেছে, আর ওইদিকে নিচের দিকেও আমি কিছু প্লান্টস লাগিয়ে দিয়েছিলাম কন্টেনার্সের মধ্যে, এখন মুভও করতে পারতেছি না, তো এখানে অ্যাক্সেস করাটা একটু হার্ড হয়ে গেছে। তবুও আলহামদুলিল্লাহ যতটুকু পারতেছি পরিচর্যা করতেছি। তো আমার কয়েকটা লাউ ধরেছে আলহামদুলিল্লাহ, আর অনেকগুলো ছোট ছোট লাউ চলে আসছে, অনেকটা ফসাখার মধ্যে কিন্তু ডোগায় ডোগায়ও আসছে, আর অনেকগুলো মেল ফ্লাওয়ারও আছে। সো মেল ফ্লাওয়ারও থাকা কিন্তু প্রত্যেকটা লাউয়ের ঝাড়ের মধ্যে জরুরি, কারণ মেল ফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু পলিনেশনটা করতে পারবেন না। তো মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার্স তো এটাই থাকা প্রয়োজন। যাদের লাউ গাছের মধ্যে বেশি পরিমাণে মেল ফ্লাওয়ার্স চলে আসছে, ফিমেল ফ্লাওয়ার্স দেখতে কম, তারা যদি 1G 2G 3G কাটিং ওইগুলো করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। আর যাদের গাছের মধ্যে আলহামদুলিল্লাহ ব্যালেন্স আছে তাদের জন্য তো খুবই ভালো, এতে করে আপনারা পলিনেশনটা খুব সহজেই করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো লাউ যেগুলো ফুল ফুটা ফুটা অবস্থা, আর কিছু কয়েকটা লাউয়ের ফুল ফুটেছে, তো ওইগুলোকে আমি আজ পলিনেশন করে নেব। আর এখানে আমি লাস্ট ব্লগে আপনাদেরকে দেখেছিলাম আমি কয়েকটা ডোকার মধ্যে 2G কাটিং করেছি, সো 2G কাটিং করার পরবর্তীতেই ওই ডোকা থেকে যে প্রশাখাগুলো বের হয়েছে ওইগুলোতে কিন্তু অনেকগুলো লাউ ধরেছে, প্রত্যেকটা প্রশাখার মধ্যেই প্রত্যেকটা পাতায় পাতায় লাউ আসছে। তো এভাবে করে আপনারাও যদি করেন অবশ্যই সফলতা পাবেন, আসলে লাউ দেখতে খুবই সুন্দর লাগে, আর সবগুলো লাউ যে ঠিকই যাবে সেটাও নয়, তো অনেকটা রিজনে লাউ পচে যায়। একটা হচ্ছে কি আবহাওয়া, এইটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের হাতের মধ্যে নেই, তো যখন আবহাওয়াটা একটু খারাপ থাকে তখন লাউগুলো এমনিতেই পচে যায়। তো এতে করে আমরা যদি কয়েকটা স্টেপ ফলো করে নেই, বাঘ দিয়ে বেঁধে নেই, বাঘের নিচের দিকে যদি একটু খেঁচে দেই যাতে করে বাতাস একটু চলাচল করতে পারে, কোনো বৃষ্টি পানি জমা না হয়, এতে করে অনেকটা সফলতা আসে। তো ওইগুলো যদি একটু ফলো করা হয়, একটু কষ্ট করা হয়, অনেকটা লাউ ঠিকে যায়। তো আমার এখানে দুটো লাউ খারাপ প্রতিদিন বৃষ্টি হচ্ছিলো, এতে করেও ঠিকেছে। তো আমি দুটোকে ভাগ দিয়ে বেঁধে রেখেছিলাম, আর বাকিগুলো আলহামদুলিল্লাহ এখন একটু একটু করে বড় হচ্ছে। আর যেটা সব থেকে বড় প্রয়োজন পলিনেশন, এইটা যদি না হয় তাহলে লাউগুলো এমনিতেই ঝরে যায়, ফুল ঝরে যাওয়ার পরেই দেখা যায় যে লাউ গুলো পচে যাচ্ছে। তো পলিনেশনের জন্য যেহেতু আমাদের এখানে এখন আসলে তেমন একটা বাটারফ্লাইস বা বীজ ওগুলো দেখা যাচ্ছে না, খুবই অল্প পরিমাণ আমার গার্ডেনের মধ্যে দেখা যাচ্ছে, সো সেজন্য হাত দিয়ে পলিনেশন করাটা খুবই জরুরি। আর যাতে গার্ডেনের মধ্যে বাটারফ্লাইজ বা অন্যান্য পোকামাকড়ের একটু সচরাচর চলাচল আছে, তাদের জন্য হয়তো বা তারাই করে নেবে, তবুও একটু কনফার্ম হওয়ার জন্য যদি করা যায়
ভালো হয়, তো আজকে আমি সেটাই করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা লাউ, আমি ওইটাও মেনশন করেছিলাম মনে হয়, তো ওইটা একটু উপরে দেখি রয়ে গেছে, তো ওইটা আমি নিচে দেখে ঝুলিয়ে রাখতেছি। লাউগুলো ঝুলন্ত অবস্থায় দেখতে খুবই ভালো লাগে। তো ওইদিকে দেখতে পারতেছেন কর্নারের মধ্যে একটা লাউ ফুল ফুটেছে, আর ওইখানে আর একটা লাউ ফুল ফুটেছে। তো দুটো আমি পলিনেশন করে দেব, কর্নারটা উপরে দিক থেকে আর লাগাল পাইনি, তো নিচের দিক দিয়ে আসলে খুব ইজিলি পেয়েছিলাম। আর পলিনেশন করার জন্য আমাকে এখানে মেল ফ্লাওয়ার নিতে হবে, আর মেল ফ্লাওয়ারের ভিতরে যে পাউডারি গুরুটা থাকে ওইটাই আমি লাগিয়ে দিতে হবে ওই ফিমেল ফ্লাওয়ারের ভিতরের মধ্যে, এতে করে পলিনেশনটা হয়ে যাবে। তো যদি একটা বেশি মেল ফ্লাওয়ার থাকে আপনারা চাইলে দুটো দিয়েও করতে পারবেন, না তবে একটাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ, যদি ওইটা ফলো করা হয় আর আবহাওয়াটা ভালো থাকে ইনশাল্লাহ লাউগুলো পচে যায় না, লাউগুলো টিকে যায়। তো আশা করি সবার কারণে অনেক অনেক লাউ ধরেছে, আর দোয়া করবেন আমাদের জন্য। এখানে আসলে অনেকগুলো ডোগা বের হয়েছে, যেগুলো আমার মাথা থেকে অনেক দূর চলে আসতেছে, তো ওইগুলো আমি একটু একটু করে ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি আমার আজকে এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।